ভাষা শহীদদের শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? কেন্দ্রীয় শহীদ মিনার একেবারে প্রস্তুত, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই ফুলে ফুলে ছেয়ে যাবে এই কেন্দ্রীয় শহীদ মিনার। এবং সেজন্য কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে সামনে আলপনা আঁকা হয়েছে নানা রঙের, এবং রাস্তায়ও নানা ধরনের আলপনা আঁকা রয়েছে। এবং সেই সঙ্গে শহীদ মিনারের পাশেই যে দেয়ালগুলো রয়েছে সেখানেও নানা ধরনের অক্ষর, বিভিন্ন বাণী, বিভিন্ন কবিতার লাইন, যে লাইনগুলো বাঙালিকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করে সেই লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, অনেক বড় করে এই লাইনটি লেখা হয়েছে। সেই সঙ্গে আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই লাইন রয়েছে, কাজী নজরুল ইসলামের বলবীর বল উন্নত মমশির এই লাইনও আসলে এখানে আছে। এবং সেই সঙ্গে নিরাপত্তার কথা যদি বলতে হয়, একেবারে পুরোপুরি নিশ্চিত নিরাপত্তায় এখানে ছেয়ে গেছে, এবং এখনই কিন্তু গণমানুষের আশাটাকে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আর যে কোনো জায়গা দিয়ে আসলে প্রবেশ করা এরই মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং এরপরেই দেখা যাবে যে এখানে অন্যান্য যে দল রয়েছে এবং সেই সঙ্গে তিন বাহিনীর প্রধান রয়েছে তারাও আসলে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং তারপরেই গণমানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে সন্ধ্যা 6:00 থেকে আগামীকাল বেলা 3:00 পর্যন্ত যানবাহন চলাচল শহীদ মিনার সংলগ্ন 13টি সড়কে পুরোপুরি বন্ধ থাকবে। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, জিমনেশিয়াম মাঠের যে গেটটি রয়েছে সেটি, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত, পলাশি, বক্সিবাজার ও চাঙ্কারপুর ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এবং বিকল্প যে পথ সেটিকে বেছে নিতে হবে, সেক্ষেত্রে যেতে হবে কাঁটাবন, নীলক্ষেত, পলাশি, বক্সিবাজার এবং ক্রসিং হয়ে চাঙ্কারপুল ক্রসিংয়ে যাওয়া যাবে। অর্থাৎ কালকে বেলা 3:00 পর্যন্ত রাস্তাঘাট অনেকটাই অন্যরকম পরিবেশে বেষ্টিত থাকবে, এবং নিরাপত্তার বেষ্টনীতে আসলে বেষ্টিত থাকবে। তো শহীদ মিনারের যে মূল যে চিত্র সেটি আসলে অনেকটা এরকমই, এখন আসলে ফাগুনের হাওয়া বইছে এবং কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনার ফুলে ফুলে ছেয়ে যাবে সকলের শ্রদ্ধা এবং ভালোবাসায়। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই চট্টগ্রাম, চট্টগ্রামে রয়েছে শেখ জায়েদ। জায়েদ, আপনি জানান সেখানকার কি অবস্থা? ধন্যবাদ অন্তরা বিশ্বাস। চট্টগ্রামেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল যে হাইস্কুল রয়েছে সেই হাইস্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনার। এই শহীদ মিনারটি বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামের মানুষজন এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, কারণ চট্টগ্রামের যে শহীদ মিনারটি ছিল সেটি আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এই বছরই সেই শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের কথা ছিল, কিন্তু সেই নির্মাণ কাজে ত্রুটি থাকায় এবারও সেখানে শহীদ শ্রদ্ধা জানানো যাচ্ছে না। 12:01 রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন পর চট্টগ্রামেও কিন্তু এই সময় অনুসরণ করেই চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন চট্টগ্রামের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি অফিস প্রতিষ্ঠান এগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হবে। মানুষজন যেন নির্বিঘ্নে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারেন সেই জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত 10:00 থেকেই এই শহীদ মিনারের আশপাশের সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, একই সঙ্গে যান চলাচলে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেন অন্তত এই নিউ মার্কেট এলাকাটি এড়িয়ে যানবাহন চলাচল করতে পারে। একই সঙ্গে যারা এখানে আসবেন তাদেরকে সুনির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে যেখানে গাড়ি পার্কিং করতে পারবেন, নিরাপদ দূরত্বে গাড়ি পার্কিং করে এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। কালকে সারাদিনও এই নির্দেশনা বহাল থাকবে, এই নির্দেশনা অনুযায়ী যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদেরকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে হবে। যেমনটি বলছিলাম, সর্বস্তরের সাধারণ মানুষ মূলত এই রাত 12:01 পর যেই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ এখানে আসলে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, শুধু সময়ের অপেক্ষা,
এবং মানুষের বরাবরের মতো ঢল নামবে এমন প্রত্যাশায় আছে সিটি কর্পোরেশন, আর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উদযাপনের প্রস্তুতির খবর। ফিরছি স্টুডিওতে ফয়সাল আপনার কাছে।